রফিকুল ইসলাম আপনি লিখেছেন, আমাদের দেশে অনেক মানুষ বেনামাজি অবস্থায় মারা যাচ্ছে, তাদের কি চিরস্থায়ী জান্নাতে থাকতে হবে, সরি জাহান্নামে থাকতে হবে? বেনামাজি অবস্থায় মারা গেলে সে কাফির কিনা? আমরা বিশুদ্ধ যে মতটিকে মনে করি এবং জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ওলামাদের মত হলো যে সে ব্যক্তি কাফের নন, অতএব সে স্থায়ী জাহান্নামে হবে না ইনশাআল্লাহ তাআলা। তবে যদি সালাত না পড়ার কারণে তার মধ্যে অপরাধ বোধ থাকে, সালাতের অপরিহার্য তিনি স্বীকার করেন, তখন এই কথা প্রযোজ্য হবে তার জন্য। মোহাম্মদ সাইফুল ইসলাম আপনি লিখেছেন, মোহর এবং কাবিন কি এক? কাবিনের টাকাও কি দেন মোহরের মতো পরিশোধ করা লাগবে? মোহর এবং কাবিনকে এক বলতে পারেন? আপনার মোহর এবং কাবিন অনেক সময় বিবাহের চুক্তি লেখা হয়, এটাকে কাবিন বলা হয়। আর মোহর তো যেই প্রদেয় স্বামী তার স্ত্রীকে দিতে হয়, ধার্য করা হয় যে টাকা অ্যামাউন্ট, সেটা হলো মোহর। তো সাধারণ অর্থে আমাদের দেশে বা ব্যবহারিকভাবেও মোহর এবং কাবিন একই অর্থে, অর্থাৎ এই যেটা প্রদেয় স্বামী কর্তৃক স্ত্রীকে, সেটাকে মোহর বা কাবিন বলা হয়। তো দুইটা আলাদা জিনিস না, দুইটা এক জিনিসই। ওই অর্থে যদি হয় তাহলে দুইটা এক জিনিসই, এবং মহরের টাকাটা আপনি দিবেন একটাই প্রদেয়, কাবিন নামে আলাদা কোনো প্রদেয় নাই।